নমস্কার, চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে। আজকে যে জন্য ভিডিওটা করছি, সবাই জানেন যে কেইজ প্রোডাকশন, সবাই জানেন তো কেইজ প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেল আছে, তারা একটা শর্ট ফিল্ম করেছে ভাড়া বাড়ি, সেটা কালকে রিলিজ করে গেছে এবং আমি দেখেছি নিজে, খুবই ভালো প্রচেষ্টা এবং খুব ভালোভাবে কাজটা করেছে এবং আমরা সেখানে থাকতে পারিনি। ওরা একাই, ও কৌশিক, অক্ষয় সবাই মিলে, তিন চারজন মিলে একসাথে করেছে শর্ট ফিল্মটা, আমাদেরকে ছাড়াই করেছে এবং খুবই ভালোভাবে করেছে। একটা হরর শর্ট ফিল্ম চেষ্টা করেছে, অবশ্যই আপনারা সেই চেষ্টার দাম দেবেন। তার জন্য কি করতে হবে, ইউটিউব চ্যানেলে যাবেন, কেইজ প্রোডাকশন ইউটিউব চ্যানেলে গিয়ে ভাড়া বাড়িটা দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং লাইক দেবেন, শেয়ার করবেন, তাহলে ওদেরকে সাপোর্ট করা হবে। ওরা ভবিষ্যতে আরও অনেক কাজ করবে, অনেক দূর এগিয়ে যাক সেটা আমরা চাই। আমরা টিটিএমই প্রোডাকশন সবসময় সাথে আছি, অবশ্যই আপনারাও সাথে থাকুন এবং এক্ষুনি গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে, কেইজ প্রোডাকশন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ভাড়া বাড়িটা দেখে ফেলুন। আর এই ডেসক্রিপশানে আমি ভাড়া বাড়ির লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে আপনারা দেখে নেবেন ভাড়া বাড়িটা। ভাড়া বাড়ি একটা কনসেপ্টটা হচ্ছে ইন্দ্রনীলের, খুব ভালো একটা কনসেপ্ট ভেবেছে ইন্দ্রনীল। এই ভাড়া বাড়ি শর্ট ফিল্মটার ডাইরেক্টর হচ্ছে ইন্দ্রনীল মণ্ডল, ওরই কনসেপ্ট যেটা বললাম। আর এটার ক্যামেরা করেছে কৌশিক এবং এডিটও করেছে কৌশিক, খুব দারুণ এডিট করেছে এবং ক্যামেরার কাজও খুব ভালো করেছে, ওরা নিজেরা চেষ্টা করে করেছে, প্রথম কাজ করছে তো চেষ্টা করছে আরও ভালো করার। আপনারা একটু ভুল ধরিয়ে দেবেন, ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন এবং তাহলে ওরা আরও একটু ভুলটাকে শুধরাতে পারবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে কাজটা। এডিটিং দারুণভাবে এডিটিংটা করেছে শর্ট ফিল্মটার এবং ক্যামেরার কাজ, অ্যাঙ্গেল থেকে শুরু করে সব কিছু, লাইটিং, এভরিথিং খুবই প্রফেশনাল করার চেষ্টা করেছে, তো ভবিষ্যতে আরও ভালো করবে, কিন্তু ওরা আস্তে আস্তে ইম্প্রুভ করছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। তো এটাই হলো ব্যাপার, অবশ্যই সাপোর্ট করবেন এবং ভুলটা ধরিয়ে দেবেন, তবে ওরা উন্নতি করবে, এটুকুই বলবো। এবং প্রত্যেকজন খুব ডেডিকেটেড এবং ক্রিয়েটিভ পার্সন এবং সেটাই সবাই জানেন সেটাও, এবং খুবই ভালো লাগলো সেটা কাজ করে, এবং কাজ করেওছি এর আগে, ভবিষ্যতে আরও কাজ করব। বাট ভাড়া বাড়িতে আনফর্চুনেটলি আমি শান্তনুরা টিটিএমই থাকতে পারিনি, টিটিএমইরা সবসময় পাশে আছে, সাথে আছে, কিন্তু অন স্পট ওখানে থাকতে পারিনি, কিন্তু ওরা আমাদেরকে ছাড়াই দারুণ কাজ করেছে। অবশ্যই গিয়ে দেখবেন ভাড়া বাড়িটা, এক্ষুনি চলে যান ইউটিউবে গিয়ে, কেইজ প্রোডাকশন ইউটিউব চ্যানেলে গিয়ে কেইজ প্রোডাকশনটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ভাড়া বাড়িটা দেখে মতামত জানাবেন এবং সাপোর্ট দেখান প্লিজ। রিকোয়েস্ট আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, আমাদের যারা ফলোয়ার্স আছে, তারা অবশ্যই গিয়ে দেখুন ভাড়া বাড়ি শর্ট ফিল্মটা। এবং ওরা খুব কষ্ট করে কাজ করেছে, নতুন ছেলে, উৎসাহ একটু দেবেন, তাহলে ওদেরও ভালো লাগবে কাজ করতে। আমরা তো আছি, অবশ্যই উৎসাহ দিচ্ছি, কিন্তু আপনারাও একটু উৎসাহ দেবেন, তাহলে খুবই ভালো হয় জিনিসটা, কারণ ওরা চেষ্টা করছে ভালো কিছু করার এবং ভবিষ্যতে আগামী দিনে অনেক দূর যাবে এবং আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই তারা অনেক দূর যাবে। এবং অবশ্যই সাপোর্ট দেখাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, যা যা সাবস্ক্রাইব করেননি আমাদের প্রোডাকশন চ্যানেল টিটিএমের, এখানে সব কিছুর আপডেট পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম আর কি, অবশ্যই ভাড়া বাড়িটা দেখবেন, একটা দারুণ কনসেপ্ট, এক্ষুনি যান ইউটিউবে গিয়ে ভাড়া বাড়িটা দেখুন এবং কমেন্টে জানান কেমন লেগেছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এটুকু বলার জন্য ভিডিওটা করলাম, তো